একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কতটা পরিচ্ছন্ন ও সুন্দর হতে পারে তার অনন্য উদাহরণ চীনের ইউনান ইউনিভার্সিটি। হাজারো শিক্ষার্থীর পদচারণা থাকলেও কোন ধরনের শব্দ দূষণ নেই। ক্যাম্পাস এলাকায় কোন ময়লা আবর্জনা নেই। গাছগাছালি আর লেকের অপূর্ব সৌন্দর্য দিয়েছে বাড়তি মাত্রা। চীন ঘুরে এসে শাহাদাত বাপ্পির ছবিতে মিজানুর রহমান সবুজের রিপোর্ট। চীনের কুনমিং এর বিখ্যাত ইউনান ইউনিভার্সিটি ক্যাম্পাস গোছানো ও পরিকল্পিত বিশ্ববিদ্যালয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। চারদিকে নানা ধরনের গাছপালা, ফুলে ফুলে ভরে আছে ইউনান ইউনিভার্সিটি ক্যাম্পাস। যেন এক মোহনীয় পরিবেশ চারপাশে। মনোরম লেক ঘিরে রেখেছে ক্যাম্পাসের একটা অংশ। বেশ আয়েস আনন্দে এখানে অবসর কাটান শিক্ষার্থীরা। Our teachers and the students that travel back to keep this to keep our campus so clean and tidy. Try করি যে আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস ইভেন আমাদের শহরটাকে এরকম সুন্দর করে আমাদের নিজেদের চিন্তা ধারণা চেঞ্জ করলে আমরা এত সুন্দর করে রাখতে পারি। কোন ধরনের রাজনৈতিক কার্যক্রম দেখা যায়নি ক্যাম্পাস এলাকায়। নেই গাড়ির হর্ন কিংবা হকারদের উৎপাত। সবাই মিলে পরিবেশ দূষণ কিংবা শব্দ দূষণকে ঠেলে দিয়েছেন বহু দূরে। আর ধুলোবালি, ময়লা কিংবা আবর্জনা নেই কোনো নাম নিশানা। শুধু ইউনিভার্সিটি এলাকা নয়, বেশিরভাগ সড়কে নেই সামান্যতম বর্জ্য। ডাস্টবিনে ফেলাবে, ওরা কোনো থুতু দিবে না। ওরা যে ওরা চাবে যে ওদের স্ট্রিট যত ক্লিন থাকতে পারে তত ক্লিন থাকবে, এটা আমাদের চাহিদা। আমরাও যদি করি, আমাদের কি সরকার ডাস্টবিন দেয় নাই? আমাদের দেশে সবই আছে, বাট আমরা অ্যাজ এ মানে পিপল আমরা কিন্তু করি না, আমাদের ইচ্ছে করে না। আমরা হচ্ছে আমরা আমি বলবো আমরা লেজি। ওরা নিজেরা মেনটেন করছে বিকজ ওদের ওই উইলিংনেসটা আছে। আমার মনে হয় যে আমাদের মধ্যে যে ওই ইচ্ছাটা যদি জাগ্রত হয় তাহলে মনে হয় বাংলাদেশ আরো উন্নতির দিকে এগিয়ে যেতে পারে। বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্বে থাকা এই কর্মকর্তা জানিয়েছেন, পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ গুরুত্ব দেন তারা। এমন অনুকরণীয় দৃষ্টান্ত ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সুবিশাল আয়তনের একটি বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস, এমনকি একটি নগরের বিস্তৃত এলাকা জুড়ে কোথাও খুঁজে পাওয়া যায়নি সামান্যতম ময়লা আবর্জনার কোন নমুনা। কিন্তু কিভাবে সম্ভব হয়েছে এটি? সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুধু এর পেছনে কাজ করেছে ইচ্ছাশক্তি। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ইউনিয়ন ইউনিভার্সিটি, কুনমিং, চীন।